হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি আইসক্রিমের একটি সহজ রেসিপি নিয়ে। এই রেসিপিতে আপনি সব ধরনের আইসক্রিমই তৈরি করতে পারবেন। রেসিপিটি খুবই সোজা এবং ঘরের উপকরণ দিয়ে খুব সহজে আপনি আইসক্রিম তৈরি করতে পারবেন। চলুন দেখে নিই। আইসক্রিমের রেসিপিটি তৈরি করতে আমাদের লাগছে এখানে আধা লিটার দুধ। এই দুধটাকে আমি 1 লিটার থেকে আধা লিটার করে নিয়েছি, খুব ঘন করে নিয়েছি। আর লাগছে আমাদের 1/4 কাপ গুঁড়া দুধ। এটা ফুল ক্রিম হলে ভালো, ফুল ক্রিম না হলে অসুবিধা নেই। আমি সব কিছু মিশিয়ে তারপরে চুলোটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি দুধটাকে ঘন করতে থাকবো। নাড়তে থাকবো, কেননা এটা নিচে লেগে যেতে পারে। আর এই রেসিপিটা এতটা সহজ যে আপনারা যে কোনো ধরনের আইসক্রিম এই রেসিপিতে করে নিতে পারেন। আমার এই রেসিপিটা আপনি যদি ফলো করেন তাহলে যে কোনো ধরনের আইসক্রিমই আপনি এই রেসিপিতে করতে পারবেন। এটা খুবই সোজা এবং ঘরের উপকরণ দিয়ে তৈরি। এখানে কোনো হুইপ ক্রিম লাগছে না, আমি এটাকে ঘন করে হুইপ ক্রিমের মতো করে নিয়েছি। এটা যখন একটু ঘন হয়ে আসবে ওই মুহূর্তে আমরা এটাতে দেব হচ্ছে চিনি। চিনিটা দিয়ে নাড়তে থাকবো, কেননা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি এই আইসক্রিমে বাদাম ইউজ করতে চান, বাদাম ইউজ করতে পারেন। আপনি যদি পেস্তা বাদামের বাটা ইউজ করতে চান তাহলে পেস্তা আইসক্রিম হয়ে যাবে। ভ্যানিলা আইসক্রিম হলে ভ্যানিলা এসেন্স দেবেন। ম্যাঙ্গো আইসক্রিম হলে হালকা একটু কালার দিয়ে সেখানে ম্যাঙ্গো ফ্লেভার ইউজ করবেন। পাস্তা আইসক্রিম হলে পাস্তা বাটা দিয়ে এটার মধ্যে হালকা একটু সবুজ রঙ ইউজ করবেন। যদি স্ট্রবেরি আইসক্রিম হয় আপনি কিছু স্ট্রবেরি, ড্রাই স্ট্রবেরি দিয়ে সেখানে একটু পিঙ্ক কালার ইউজ করবেন। তাহলে আপনার যে কোনো ধরনের আইসক্রিম এটা অ্যাভেলেবেল হবে। আর যদি আপনি এটাকে ভ্যানিলা আইসক্রিম করতে চান তাহলে ভ্যানিলা এসেন্সই যথেষ্ট। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম করছি। আমি এই ভ্যানিলা আইসক্রিমটাকে চাইলে চকলেটে ডুবিয়ে এটাকে চকোবারও করে নিতে পারবে। এই রেসিপিতে চকলেট আইসক্রিমও করা সম্ভব। চকলেট আইসক্রিমের জন্য পাউডার মিল্কের সাথে আপনি কিছু কোকো পাউডার দিয়ে দেবেন 3 টেবিল চামচ। সেক্ষেত্রে এটা চকলেট আইসক্রিম হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের আইসক্রিম আমি করি না কেন সেই এসেন্সটা আমাকে অবশ্যই ইউজ করতে হবে। আর বাজারে এই ধরনের মোল্ড কিনতে পাওয়া যায়। এটি 90 টাকা থেকে 120 টাকা, খুবই সহজ অ্যাভেলেবেল, তাই আমি এই মোল্ডটা ইউজ করেছি। তো এই মোল্ডটাকে আমি এই আইসক্রিমের যে অংশটা আমি এখন প্রিপারেশন করেছি সেটা দিয়ে দেব। এবং খেয়াল রাখতে হবে যেন এর যে স্টিকগুলো আছে স্টিকগুলো যেন পুরোটা এর মধ্যে ডুবে থাকে, তা না হলে আইসক্রিমটা খোলার সময় এটা বের হয়ে আসবে। আপনারা চাইলে এটার মধ্যে উপরে স্টিকও দিতে পারেন। স্টিকটা দিলে হচ্ছে যে ফ্রিজের মধ্যে রাখার সময় উপরে একটা ফয়েল পেপার দিয়ে তারপর স্টিক করতে হবে। আমার আইসক্রিম এটাতে যদি আমি বাদাম দিই তাহলে বাদাম হয়ে যাবে। আমি যদি এখানে নারকেল দিই তাহলে এটা কোকোনাট আইসক্রিম হয়ে যাবে। আমি যে কোনো ফ্লেভার ইউজ করলে অন্য কোনো ফ্লেভারের আইসক্রিম হয়ে যাবে। হয়ে গেল আমার এই সহজ আইসক্রিমের রেসিপিটি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে